অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেকগুলো প্রবলেমের ভিতর সব থেকে কমন একটা প্রবলেম হলো যে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের বাংলায় ডিজাইন করতে চাই বা বাংলায় বিভিন্ন ধরনের ফ্লাইট ডিজাইন বলেন বা ব্যানার ডিজাইন বলেন এগুলো করতে যাই, তখন কিন্তু আমরা সেটাকে প্রপারভাবে করতে পারি না। কারণ কি, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিভিন্ন সময় বাংলা লেখা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সো আপনার যদি এই সমস্যাটা থেকে থাকে, মানে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লিখতে প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে প্রপার ওয়েতে এবং সঠিকভাবে সব কিছু মেনটেন করে বাংলা টাইপিং করতে পারবেন সেই বিষয়টি পুরোপুরি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রপারলিভাবে দেখার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকেই দেখে নিই যে কীভাবে আপনি খুব সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে সিম্পল একটা ট্রিক্সকে অ্যাপ্লাই করে খুব সহজে বাংলা টাইপিং করতে পারবেন। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লেখার জন্য আমি এখানে যে সফটওয়্যারটি ইউজ করব সেটা হলো অভ্রো সফটওয়্যার। তো আপনি সিম্পলিভাবে অভ্রো সফটওয়্যারটিকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তো আপনারা আশা করি অবশ্যই পারবেন। সো তারপরে আমি আপনাদের সুবিধার্থে আমি অভ্রো সফটওয়্যারের লিঙ্কটি আমি ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এবং এছাড়াও কীভাবে বাংলা ফর্মগুলোকে ডাউনলোড করবেন তা নিয়ে আমার দেখবেন একটা স্পেসিফিক বাংলাতে একটা ভিডিও আছে, আপনি সেটাকে দেখে নেবেন, তাহলে দেখবেন সেখান থেকে আপনি বাংলা ফর্মগুলোকে খুব সহজে এবং সিম্পল ওয়েতে ডাউনলোড করতে পারবেন। সো কেউ এই দুটা কাজকে কমপ্লিট করার পর এবার আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বাংলা লিখতে গেলে আপনাদের সিম্পল কিছু স্টেপ ফলো করা লাগবে। সো আপনারা অবশ্যই এখানে মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন, আপনারা একটা বিষয় মিস করবেন না, তাহলে দেখবেন আপনি প্রভাবলিভাবে কিন্তু বাংলাটাকে লিখতে পারবেন না। সো এটাকে লেখার জন্য আপনি সিম্পলিভাবে কী করবেন, দেখুন প্রথমত এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কী করবেন কন্ট্রোল টি প্রেস করে আপনার যত ফন্ট ডাউনলোড করা ছিল সমস্ত ফন্টগুলোকে এখানে নিয়ে আসবেন। সো কন্ট্রোল টি প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ফন্টগুলো এখানে আছে। আমরা সিম্পলিভাবে যে কোনোটা ফন্টকে সিলেক্ট করে নিব, সাপোজ আমরা এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করতেছি। এবার দেখুন যেহেতু আপনি অভ্রো সফটওয়্যার দিয়ে লিখবেন, সো অভ্রো সফটওয়্যারের যে ইন্টারফেসটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে ইংলিশ সিলেক্ট আছে, আপনি যেখানে ক্লিক করবেন দেখুন বাংলা সিলেক্ট হয়ে যাবে। সো বাংলা সিলেক্ট করার পর এবার যদি আপনি এখানে লিখেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু একটা প্রবলেম শো করবে। সো আমরা একটু লিখে দেখাচ্ছি, সাপোজ ধরুন আমরা এখানে যদি আমার সোনার বাংলাটা লিখি তাহলে আপনি দেখতে পাবেন যে আমার সোনার বাংলা লেখার সময় আমাদের কিন্তু একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমরা যখন আমার সোনার বাংলাটা লিখলাম এবং এখান থেকে আমি যত ফন্টে আমি চেঞ্জ করবো না কেন কোনো ফন্টে কিন্তু এখানে প্রপারলিভাবে আসবেন না, এবং আপনি জাস্ট এখানে অবাক হয়ে যাবেন, জাস্ট আপনি যেখানে আপনি যত ফন্টই সিলেক্ট করেন না কেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লেখাতে একটা প্রবলেম মনে হচ্ছে। জাস্ট আমাদের দেখুন দুইটা অক্ষর ঠিক আছে, বাট মাঝখানে অক্ষরটা কিন্তু আমাদের একটু ঠিক নেই। সো এইটাই আসলে সবার প্রবলেম হয়ে থাকে। সো এইটাকে ফিক্স করার জন্য আমরা একটা এখানে সিম্পল একটা টিপসকে ফলো করব। তো সেই টিপসটা হলো কি, দেখুন আপনি সিম্পলিভাবে কী করবেন, আমাদের অভ্রো যে ইন্টারফেসটা আছে আপনি এখান থেকে জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনি জাস্ট আপনি যে টেক্সটটাকে এখানে লিখতে চাচ্ছেন আপনি কী করবেন সিম্পলিভাবে সেটাকে কনভার্ট করে নেবেন। সো কনভার্ট করার জন্য দেখুন এখানে লেখা আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, আপনি কী করবেন সিম্পলিভাবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনি কী করবেন দেখুন এইখানে আপনি আমার সোনার বাংলাটা লিখবেন। সাপোজ ধরুন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে বাংলাটাকে অবশ্যই সিলেক্ট করবো, বাংলাটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে কী লিখবো দেখুন আমার, দেন এখান থেকে দেখুন সোনার লিখলাম, দেন এখান থেকে লিখবো বাংলা। এবার আপনাদের এখানে মনে হতে পারে দেখুন এখানে কিন্তু আমাদের সোনার বাংলাটা ঠিক আছে, বাট আপনি যদি দেখুন এইটাকে কপি করে আপনি যদি সাপোজ এখান থেকে সেমভাবে টেক্সটুল নিয়ে আপনি যদি আবার লিখতে যান তাহলে দেখবেন আপনার কিন্তু আবার প্রবলেম হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রবলেম হচ্ছে। বাট যখন আমরা এটাকে কনভার্ট করবো তখন দেখবেন আপনার কিন্তু এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো চলুন আমরা এখানে একটু কনভার্ট করে নিই। সো কনভার্ট করার জন্য আপনি সিম্পলিভাবে কী করবেন দেখুন এখানে কনভার্ট টু ভিজুয়াল এনকোডিং, আপনি সিম্পলিভাবে এখানে ক্লিক করবেন, দেন দেখবেন এই টেক্সট আমাদের এখানে কনভার্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি যদি আপনাদের কনভার্টেড টেক্সটটাকে কপি করে আমি যদি লিখে দেখাই আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। আমরা কী করবো দেখুন সিম্পলিভাবে এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করে আমরা কী করবো দেখুন সিম্পলিভাবে এখান থেকে টেক্সট টুলটাকে নিবো, টেক্সট টুলটাকে নিয়ে জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করে দেখুন এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা সেমভাবে যে কোনোটা ফন্টকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিবো, সাপোজ যদি আমরা এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সহজে এখানে আমার সোনার বাংলা লেখাটা চলে আসলো। বাট দেখুন আপনি যদি এইখানে কিন্তু আপনি যত ফন্টে আপনি চেঞ্জ করবেন না কেন আপনার কিন্তু এই ফন্টটা কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না। সাপোজ যদি আপনি এইটাকে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রবলেম হচ্ছে বা এটা হচ্ছে না, দেন আপনি যদি এইটাতে ক্লিক করেন তাও দেখবেন আপনার কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম এখানে শো করবে। এবং আপনি যেটাই আপনি এখানে দেন না কেন এই ধরনের ফন্টের ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রবলেমটা কখনোই কিন্তু ফিক্স হবে না। তো আপনি এখানে যে কোনো জিনিস আপনি দিয়ে দেখতে পারেন তাহলে দেখবেন আপনার কিন্তু জাস্ট এই জিনিসটা এইভাবেই আসবে। সো আপনি কিন্তু খুব সহজেই কনভার্টেড করে আপনি কিন্তু আপনার যে কোনো ধরনের বাংলা ফন্ট আপনি ঠিক যেভাবে চাবেন আপনি কিন্তু খুব সহজে এটাকে এখানে লিখতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং চ্যানেল একজন নতুন দর্শক হিসেবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই 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 প্রেস করে রাখবেন। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।